গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অর্চনা স্টাইম স্টোরি চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নেমন্তন্ন বাড়ি আছে তার জন্য রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন খুব সাজুগুজু করেছি আর ভাবছিলাম চুলটা একবার খোপা করব আবার ভাবছি না ছেড়ে রাখি গরমকালে তো যেখানেই যাই সেখানেই খোপা বেড়ে যায় আর কেন চুল ছেড়ে রাখতে পারি না তো শীতকাল যখন একটু চুলটা ছেড়েই যায় ভাবছি তো চুলটাকে ছেড়ে রেখেছি আর আমার উনিও রেডি হয়ে গেছেন এসো দিকে এই দেখুন দুজনেই রেডি হয়ে গেছি আর মেয়ে তো নেই তাই দুজনে যাচ্ছি এখন তো চলুন যেতে যেতে কথা হবে তো আমরা বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন আছে আমার কোয়ার্টারেই আমার পাশেই থাকে আর তা বাচ্চার জন্মদিন এক বছরে মেয়ের জন্মদিন কি সুন্দর করে সাজিয়েছে তাই না খুব সুন্দর সাজিয়েছে আর দেখুন আজকে একটা দিনেই দুটো নেমন্তন্ন পড়ে গেছে এত খারাপ লাগছে এখানেও এরা এত সুন্দর করে সাজিয়েছে এত লোকজন এত দারুণ লাগছে ভালো লাগছে এটাও ছেড়ে যেতে ইচ্ছা করছে না আর ওইদিকে বউ আছে তাদের অজ্ঞান মাসে বিয়ে হয়ে গেছে মানে কোন কারণবশত পৌষ মাসে বউ হচ্ছে তো যাই হোক সেখানেও যেতে হবে জন্মদিন বাড়িটা তবু প্রত্যেক বছর আসবে কিন্তু বউ তার তো প্রত্যেক বছর আসবে না আর যেতে হবে দু জায়গাতেই অ্যাটেন্ড করতে হবে তো এখানে যাই বাচ্চাটাকে গিফট দিয়ে কিছুক্ষণ থাকবো কেক টেক কাটা হয়ে গেলে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসবো মা কথা ये सब तो वहां पे है मुझे हाँ। पहचान हाँ। हाँ। <laughs> <पॉंटेक्स> में है हां ये तो सारे कस्टमर को पता है कि हां कि बोलते अभी बाबू ए दिखे ए दिखे धक्का ए वो इनन তো বাচ্চা রেখে আসি আর নিয়ে বাচ্চার যে মা সে আমার কাছে গিয়ে দুপুর মানে বিকেল বেলায় গিয়ে মেকআপ করে এসেছে শাড়ি পরে এসেছে তো মেকআপ টেকআপ করে আসার পরে মেয়ে তার মাকে চিনতে পারছে না আমাকেও চিনতে পারছে না মানে এতটাই আমরা পরিবর্তন হয়ে গেছি তো এটা ভালো না খারাপ জানে না যাই হোক সাজুগুজু তো করতেই হবে বাচ্চা যদি চিনতে না পারে সেটা কী করা যাবে আমরা তারপরে সবাই মিলে কেক কাটা হলো কেকটা কি সুন্দর না কী দেখুন দারুণ কেকটা কিউট কিউট বেবির কিউট কেক যাই হোক বাচ্চাটা খুব ভয় পাচ্ছিলো যে কেক কাটতে মানে এত লোকজন দেখে এসছে না ঘাবড়ে গেছে আমাদের একা একা থেকে অভ্যেস বাড়িতে এই মানে বাবা মা ছাড়া কাউরির মুখ দেখে না আর হঠাৎ করে এত লোকজন দেখে বাচ্চা একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তার দাদাটাকে বলছি যে তুইও একটু কেকটা ফুঁ দিয়ে ক্যান্ডেলগুলো নিবিয়ে দে সে এটা ম্যাজিক ক্যান্ডেল সে কিছুতেই ডিভছে না সবাই চেষ্টা করে গেল লাস্টে নেবানো হলো এবারে কেক টেক খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসঙ্গে ছবি তোলা হচ্ছে তো আমি এই এখান থেকে বিয়েবাড়ি যাব তো এই পার্টটা আর বাড়াবো না জন্মদিনের ভিডিওটা এখান অবধি করলাম নেক্সট পার্টে বিয়েবাড়ির ভিডিওটা থাকবে তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে সকালে অন করে নেবেন আর যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট পার্টের জন্য ওয়েট করুন ততক্ষণ সবাই শুভরাত্রি